কি রে ছাদে একা একা বসে আছিস, মন খারাপ? আমি যে ছাদে, তুই সেটা জানলি কি করে? তোর বাসায় গেছিলাম, আন্টি বললো তুই বাসায় নেই, তাই ভাবলাম তুই ছাদে থাকতে পারিস, তাই আমিও ছাদে চলে আসলাম। আর তুই কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলি না। কোনটা? তোর মন ভালো কিনা? আমার শরীর মন সব ঠিক আছে। তোর আসল মতলব কি বলতো? এই মানে বলছিলাম কি, তোর কাছে কিছু টাকা হবে? আমার কাছে কোনো টাকা নাই। এই ভালো কথা, আজকে না তোর কার সাথে জন্য দেখা করার কথা ছিল? দেখা তো হয়েছে, কিন্তু মানি ব্যাগ আনতে ভুলে গেছে, তাই বিলটা আমারই দিতে হলো। শোন, আমি খুব ভালো করে জানি এটা ইচ্ছে করে করছে। সারা জীবন তো আমারটা খাইয়ে আসছিস, আর আজকে অন্যজনের বিল দিয়ে আসছো? আমার কাছে কোনো টাকা নাই। আচ্ছা, 1000 টাকা ধার দে। তোর বাবার কাছ থেকে চা? বাবার কাছ থেকে 2000 টাকা নিয়েছিলাম, বাবা এখন আমাকে আর টাকা দিবে না। তুই দে না আমাকে কিছু টাকা, আমি কয়েকদিনের মধ্যেই তোকে দিয়ে দিব। আমি তোর টাকা দিতে পারবো না, তবে একটা বুদ্ধি দে শোন, রাস্তাঘাটে দেখবি অনেক পাতা পড়ে থাকে, ওইগুলো ঝাড়ু দিয়ে নিয়ে বিক্রি করবি, দেখবি অনেক টাকা পাবি। আমার কাছে টাকা দিত। দেশ নাই তো টাকা, আমিও তোকে দেখাই দিব। এখন আমি কি করব, টাকা কই পাই? তোমার ছেলে কোথায়? হয়তো বাসায় আছে। হয়তো বাসায় আছে মানে? তোমার ছেলে বাসায় আছে না বাইরে গেছে সেটাও তুমি জানো না? কেন, কি হয়েছে? তোমার ছেলে তো বড় হয়েছে, ওকে বিয়ে শাদি দিতে চাই, তাছাড়া সংসারেও তো তোমার সাথে একজন কাউকে লাগে, তাই না? তোমার ছেলেকে বিয়ে করাতে না করেছে কে? তবে আমারও একটা মেয়ে পছন্দ করা আছে। তাই নাকি? কোন মেয়ের কথা বলছো? আমাদের নিস্তলার পাতা, খুবই লক্ষ্মী মেয়ে। কে মা, কার কথা বলছো? কে লক্ষ্মী? কেন, আমাদের নিস্তলার পাতা খুব লক্ষ্মী মেয়ে, দেখতে শুনতেও ভালো, ওকে আমার খুব পছন্দ। আমাদের নিস্তলার পাতা ওই লক্ষ্মী? আস্ত একটা অলক্ষ্মী। তুই নিজে ভালো যে আরেকটা মেয়েকে অলক্ষ্মী বলছিস। মা দেখছো বাবা এসব কি বলছে আমাকে? আচ্ছা যাই হোক মা, আমি একটু বাইরে যাচ্ছি, আমার ফিরতে একটু লেট হবে। কোথায় যাচ্ছিস? তোমার জন্য লক্ষ্মী বৌমা খুঁজতে যাচ্ছি। আচ্ছা মা আমি গেলাম। তোমার লাইফে ছেলেটার আজকে এই অবস্থা হয়েছে, কারো কোনো কথা শুনে?